بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله.

লাই না আল্লাহ পরে মারা যায় সে কোন না কোন দিন জান্নাতে যাবে তাহলে এই দুইটার সমাধান কি প্রিয় দিনি ভাই এখানে বুঝতে হবে যে ওয়ান্নাই ভাবে কোন মুসলিম হত্যা করা এটা জঘন্য অপরাধ যেটা আল্লাহ সুবহানাত ওয়া তাআলা সূরাতুন নিসার ভিতর বলেছেন ও কোন ব্যক্তি যদি কোন মুমিন কে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার পাঁচটি শাস্ত্রের কথা শেখান আল্লাহ সুবহানাত উল্লেখ করেছেন অমায়াক্তুল মিনাম মোচা আম্মি জাহান্নাম নাম তার এক নাম্বার শাস্তি হলো তাকে আল্লাহ সুবান তারা জাহান শাস্তি দিবেন তার প্রতিদানই হচ্ছে জাহান নাম খিদাং ফিহা দুই নাম্বার হচ্ছে সে জাহান নামে চিরকাল থাকবে তিন নাম্বার অগদিবাল্লাহ আল্লাহ তার উপর ক্রোধান্বিত হবেন ও আনাহু তার ওপর অভিসম্পাদ করবেন পাঁচ নম্বর হচ্ছে ও আদালাহ আদা আবান আর তার জন্য প্রস্তুত করে রেখেছে বিশাল শাস্তি প্রিয়দিনী ভাই এখানে কোন একজন মমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে যে হত্যাকারী তার জন্য পাঁচ পাঁচটি শাস্তির কথা উল্লেখ করেছেন এছাড়া জামিতির মিজির কিতাবুদ্দিয়াতে একটা হাদিস এসেছে আব্দুল আমার গ্লাস থেকে বর্ণিত আল্লাহ বলছেন মিন রাজুলিন কতলিম মুসলিমিন কোনো একজন মুসলিম ব্যক্তি নিহত হওয়ার চেয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ এর মানে পুরো পৃথিবীর চেয়ে একজন মমিনের মূল্যায়ন আল্লাহ সোমন কাছে অনেক বেশি শুধু তাই নয় আল্লাহ রসুল্লাহাম আর একটা হাদিসে বলছেন যে এই দুনিয়া যদি আল্লাহ হসবন্নতলার কাছে মাছির রানার সম পরিমাণ মূল্য হতো তাহলে তিনি কোনো কাফের মুসিককে পানি পান করতে দিতেন না এই পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান হচ্ছে একজন মুমিন আল্লাহর প্রিয় হচ্ছেন একজন মুমিন পৃথিবীতে অংশ হয়ে যাক এতে আল্লাহর কোনো আসে যায় না আল্লাহ সুবান আল্লাহ সুবেন তালা কষ্ট পান না কিন্তু একজন মমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এখানে আল্লাহ সুবান তালা বেশি কষ্ট পান এই আয়াত এবং হাদিসগুলো যে জিনিসটা স্পষ্ট করে দেয় সেটা হচ্ছে একজন মমিনকে অন্যায়ভাবে হত্যা করা একটা মহা অপরাধ বিরাট পাপ এর শাস্তি অত্যন্ত ভয়াবহ এটা জঘন্য অপরাধ একজন মমিন আল্লাহর বলছেন জামে কিতাবুল মিজির প্রথম হাদিস উসমান বিনা আফান থেকে যে হাদিস এসেছে যেমিন কোন একজন মমিন ব্যক্তিকে তিনটি অপরাধ ছাড়া কোন অপরাধে হত্যা করা যাবে না এক নম্বর ছিলাম বাদাই হাসান বিবাহিত হওয়ার বিবাহিত হওয়ার পরও যদি চেনা করে আবির তা আদিন আবির আবির দা দিন বা আদা ইসলাম ইসলাম গ্রহণের পর যদি সে মোর্তাদ হয়ে যায় আও কতলি ইমরি মুসলিম বেগাইরে হাক অন্যায়ভাবে যদি কোনো মুসলিমকে হত্যা করে থাকে তাহলে কেশক স্বরূপ তাকে হত্যা করা যেতে পারে এছাড়া কোনো মমিনকে কোনো অবস্থাতে হত্যা করা যাবে না আল্লাহর আরেকটা দেশ বলছেন কুল্লু মুসলিমিন কুল্লুর মুসলিম আলুল মুসলিম হারামুন মালুহু দামু হু আইদ প্রত্যেক মুসলমানের উপর আরোজন মুসলমানের জন্য হারাম হচ্ছে তার রক্ত তার অর্থ সম্পদ এবং তার সম্মান কোন একজন মমিন মুসলিমের মুসলিমের সম্পদ আপনি হরণ করতে পারবেন না আপনি তাকে হত্যা করতে পারবেন না এবং তাকে আপনি ব্যয় স্মৃতিও করতে পারবেন না